যে বিয়ে হয়েছিল আপনার কাবিন নাম আছে? না, ওদের কাবিন নাম আছে সেটা বলার দরকার নেই তো। ওদের কাবিন নাম আছে? আপনার 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 কাবিন নাম আছে কিনা সেটা বলেন। ওদের কাবিন কোথায় সেটা আগে দেখেন, তারপর আমার কাবিন পরে দেখেন। পরে তো আমি রাত্রি ঘুমের ট্যাবলেট খাইতা, আমার ছেলেটাও হের মতনই হয়েছে, একই রকম, হুবহুব একই রকম। এই সুশীলের বাচ্চা সুশীলরা, এই সাংবাদিকের বাচ্চা সাংবাদিকরা, নারীবাদীরা, তারা টক শুধু গেউ গেউ করতে সা ছাগলের মতো। আর আজকে কোথায় একটা দুইটা তিনটা বিয়া করছে, প্রথম বউ তো বুইরা হয়ে গেছে এখন পর্যন্ত। কই টকশোতে এখন পর্যন্ত তার দিনে কোনো কথা হয় না? নারীবাদীরা একটা মুখের মধ্যে জুতা লাগায় চুপ করে কাস্টমার বিশাল ইস্যুত কে লিখে এখন জবাব দেশ না। তাদের সাকিব বাবা যে তিনটা বিয়া করলো, তাও আবার গোপনে বিয়া করছে। এখন বিয়া আল্লাহ পাক জানে, হয়তো বা প্রেগনেন্ট হয়ে গেছে, পরে তাদেরকে ধামাচাপা দেওয়ার জন্য গোপনে বিয়া করছে, না হয়তো সবাই জানাই বিয়া করতো। খান ও বুবলির সন্তানের ঘটনা সামনে আসার পর আরও এক নায়িকার নাম ঘুরে ফিরে আসছে। দেশসেরা নায়কের সিনেমায় একসময় শিশু শিল্পী হিসেবে অভিনয় করা পূজাচেরির সঙ্গে তার প্রেমের গুঞ্জনে সরব ঢালিউড। এসব গুঞ্জনের মধ্যে শাকিব পূজাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল। শীর্ষ নায়কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন পূজা। আগামী মাসে আমেরিকায় যাচ্ছেন তিনি। শাকিব নন এক প্রযোজকের আমন্ত্রণে পূজার এই সফর। মুরাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কদিন ধরেই শাকিব খানের সঙ্গে এক শিশু শিল্পীর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেই শিশু শিল্পী আর কেউ নন, পূজাচেরি, যে কিনা গোলুই সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে অভিনয় করেছে। জুটি বেঁধে সিনেমায় অভিনয়ের পর থেকেই দুজনের প্রেমের গুঞ্জন চলমান। বিষয়টি নিয়ে পূজাও খুব বিরক্ত, যা তিনি গণমাধ্যমকেও বলেছেন। এই মুহূর্তে প্রেম নিয়ে কোনো গুঞ্জন মেনে নিতে পারছেন না নায়িকা। শোনা যাচ্ছিল শাকিব খানের মায়া সিনেমায় অভিনয় করবেন পূজা। নায়িকার আমেরিকায় ভিসা পাওয়াকে কেন্দ্র করে খবর ছড়িয়েছিল ওই সিনেমায় শুটিং করতেই আমেরিকায় যাচ্ছেন পূজা। তবে পোড়ামন দুই সিনেমার নায়িকার এয়ার টিকিট এসেছে দেশ টিভির কাছে। সেখানে দেখা যাচ্ছে আগামী 20 নভেম্বর ঢাকা থেকে তুরস্ক হয়ে আমেরিকার মায়ামিতে পৌঁছাবেন পূজা ও তার মা ঝর্ণা রয়। মায়ামি থেকেই 21 ডিসেম্বর দেশের উদ্দেশ্যে রওনা করবেন তারা। আগামী 16 অক্টোবর আমেরিকার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিবের সঙ্গে পূজার যোগ দেওয়ার কথা ছিল, তারপর হয়তো মায়া সিনেমায় কাজ হতো। তবে টিকিট দেখে বোঝা যাচ্ছে অনুষ্ঠানে অংশ নেবেন না পূজা, কারণ অনুষ্ঠান শেষে তিনি দেশটিতে যাচ্ছেন। শাকিব একাই ছুটছেন আমেরিকায়। এদিকে শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে পূজা চটে যাওয়া, সেই সঙ্গে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যদি না যান, তবে শাকিব পূজার দূরত্বের সমীকরণ আরও সহজ হয়ে যাবে। এদিকে পূজা ও তার মায়ের আমেরিকায় ভিসা করিয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন প্রবাসী চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ মিজানুর রহমান। মায়ামিতে বসবাস করেন তিনি, পূজা ও তার মা মায়ামিতে থাকবেন বলে জানান মিজান। এমন অবস্থায় শাকিব পূজার প্রেমের গুঞ্জনের শেষ পরিণতি কি হয় তা সময়ই বলে দেবে। রাত্রির ব্যাপারটা তার শ্বশুর দিমু, রাত্রির এই বাচ্চাটা বাহাদুরের জন্মের এবং মগবাজারের রংবাজার ওখানে এই বুবলি আর হইলো অপুর সুযোগটা নিয়ে ও এগুলি ওরা যে করাইতেছে, ও নিজে করে না, ওরা যে করাইতেছে। পরে তো আমি রাত্রি ঘুমের ট্যাবলেট খাইতে, আমার প্রথম বউ তো বুইরা হয়ে গেছে এখন পর্যন্ত। কই টকশোতে এখন পর্যন্ত তার দিনে কোনো কথা হয় না? নারীবাদীরা একটা মুখের মধ্যে জুতা লাগায় চুপ করে কাস্টমার বিশাল ইস্যুত কে লিখে এখন জবাব দেশ না। তাদের সাকিব বাবা যে তিনটা বিয়া করলো, তাও আবার গোপনে বিয়া করছে। এখন বিয়া আল্লাহ পাক জানে, হয়তো বা প্রেগনেন্ট হয়ে গেছে, পরে তাদেরকে ধামাচাপা দেওয়ার জন্য গোপনে বিয়া করছে, না হয়তো সবাই জানাই বিয়া করতো। প্রত্যেকটা বিয়ে এরকম করেছে। শাকিব খান যখন প্রথমে আসতো ইন্ডাস্ট্রিতে রাত্রিকে বিয়া করছে, সেই রাত্রির দাদুর দেখলাম পড়ে গেল, সে বিডু চিত্রটা দেখাবো, তার প্রথম পোলা তো এখন শাকিব খানের মতো বড় হয়ে গেছে, 18 বছরের বয়স হয়ে গেছে। এখন আর কোনো জবাব নাই, এখন কোনো জবাব দিবে না। নারীবাদীর বাচ্চারা, সাংবাদিকের বাচ্চারা, কাবিন নামা বিশ্রাই সেখানে রিসোর্টে গিয়া বিয়ে হয়েছিল আপনার কাবিন নামা কি? না, ওদের কাবিন নামা আছে সেটা বলার দরকার নেই তো। ওদের কাবিন নামা আপনার 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 কাবিন নামা কাবিন নামা আছে কিনা সেটা বলেন। ওদের কাবিন কোথায় সেটা আগে দেখেন, তারপর আমার কাবিন পরে দেখেন। কথা
রাত্রি বারবারই আমাদেরকে বলছেন যে আমি আর কিছু চাই না। স্বীকৃতি বুবলির ছেলে চেয়েছে, অপুর ছেলে চেয়েছে, আমার ছেলের স্বীকৃতি দেখ, স্বীকৃতি দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ছেলেটির কথা যেটি সে বলছে যে ছেলে তার মাকে এখন বুঝায় মা বাদ দাও, বাদ দাও যে চলে গেছে চলে গেছে, আমি তাকে সম্মান করি, সে আমার বাবা, আমার জায়গা থেকে আমি তাকে শ্রদ্ধা করি, তাকে আমি মিস করি, কিন্তু চলে গেছে যে তাকে আমি আর টেনে আনতে চাই না। ছেলেটি বড় হয়ে গেছে অনেক বছর, সেই 2002-03 থেকে যদি শুরু করেন আজকে প্রায় 18 বছরের এই ছেলে, সে একসময় মেকানিকের কাজ করতো, এখন একজন সাংবাদিকের, আমাদেরই এক সাংবাদিক ভাইয়ের ড্রাইভার হিসেবে কাজ করে, ড্রাইভার হিসেবে গাড়ি চালায়, সেটা দিয়েই সে তার নিজের জীবন চালায় এবং তার মা রাত্রির জীবন চালায়। চলুন আরও কয়েকটা সেকেন্ড রাত্রির মুখ থেকে আমরা শুনি। কি বাপরে এখন মিস করে, বাপের কথা মনে পড়ে, হ্যাঁ সম্মান করে, মনে ও দে ও ও তার সাথে আমরা মাঝে মাঝে কথা বলে, জাস্ট এটুকুই, ওই টেলিফোনে কথা বলে, খুব ভদ্র। সে আমাকে বলে যে তুমি যে মানুষটা, তোমার ভাগ্যের এদিকে আমাদের নাই, তা কি দরকার আছে রে, মাঝখানে টানার দরকার? তার হেডলাইনে একটা মানুষকে ভালোবাসি ঠিক আছে, দূরে থাকবে, তাকে নিয়ে হেডলাইনে বা স্টোরেজ দেওয়া কোনো প্রয়োজন পড়ে না মা, এটা কোনো ভালোবাসা বলে না, এটা বলে যে তাকে ব্ল্যাকমেল করে, আমার ছেলে ভালো কথা বলে। পড়াশোনা কতটুকু করাইতে পারছেন? পড়াশোনা ভাইবে পড়া করে, আমার ছেলে মেকানিক কাজ করতে, বড় মেকানিক, তেমন ড্রাইভারিং করে, এখন একটা সাংবাদিকের গাড়ি চালায়। ও সাংবাদিকের গাড়ি চালায়? হুম। 90 বয়স হয়ে গেছে তার, 16-17 বছর, কিন্তু ওই সাংবাদিক ভালো আছে, সে আমার ছেলেকে জানে যে আমার ছেলে কতটুকু কি রকম ভদ্র, এই জন্য সেই সাংবাদিক আমার ছেলেকে কখনো উল্লেখ করে, কখনো কিছু লেখা, সেই সাংবাদিক ভালো, যেখানে আছে সেখানে থাকুক। রাত্রি আমাদেরকে যে কথাগুলো বলেছেন তার ছেলের সম্পর্কে তো বলেছেনই, এই ছেলেটি একটি ভালো ছেলে, এই ছেলেটি সে তার কাছে, মার কাছে সেই সন্তান এখন অন্যরকম এক মানুষ। সে বারবার আমাকে বলেছে যে আমার ছেলেটি যে কিরকম হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না, সে একটা অন্যরকম একটা ছেলে, অন্যরকম একটা মানুষ, কিন্তু বাবার ব্যাপারে তার মিনিমাম কোনো ঘৃণা নাই, বাবাকে সে ঘৃণা করে না, বাবাকে সে শ্রদ্ধা করে। অপর পিঠে আমরা কী দেখছি, এই ছেলেটিকে জন্মের পর থেকে এখন পর্যন্ত একটা কানা পরিমাণ কোনো কিছু সাপোর্ট করে না। রাত্রি বলছেন যে তার বাবার সাথে তার মাঝে মধ্যে ফোনে কথা হয়, হঠাৎ হঠাৎ ফোনে কথা হয়, ছেলে ফোন দেয়, তাতে করে টুকটাক কথা হয়, কিন্তু কোনো দিন বাবার কাছ থেকে মিনিমাম কোনো সামান্যতম উপহার, সামান্যতম কোনো সমর্থন পায়নি। রাত্রি বলছেন আমি একটা টিনশেড ঘরে থাকি, আমার কিচ্ছুই দরকার নেই। তবে কিছু প্রশ্ন তিনি করেছেন, তিনি বলেছেন বুবলিকে জিজ্ঞেস করেন, অপুকে জিজ্ঞেস করেন, তারা তাদের কাবিননামা হাজির করুক, আমার কাছে আমার কাবিননামা আছে, আমি সেই কাবিননামা নিয়ে কাবিননামার ব্যবসা করব না, কিন্তু আমার কাছে কাবিননামা আছে, সে কতদিন কীভাবে চলেছিল। ইভেন এমনও বলেছে যে এই শাকিব খান যখন শুটিংয়ে আসতো 2003-04-05-06-07-08 এই সময় যাওয়া আসা করতো, কী করে মা কী করে, ইভেন অপুর মাও পর্যন্ত রাত্রির কাছ থেকে খোঁজ নিত যে শাকিব সম্পর্কে আমাদেরকে একটু বলো, সে ছেলে হিসাবে কেমন। তখন রাত্রি বুঝতে পারিনি ঘটনাটা কোন দিকে যাচ্ছে, কিন্তু আস্তে 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 2008 থেকে তো ঘটনা পুরোই উল্টে গিয়েছিল। আমার কথা শুধু একটি জায়গায়, আজকে ছেলেটিকে নিয়ে আর্তনাদ করছে। দর্শক, আপনারা এই মুহূর্তে যতগুলো কথা শুনেছেন যে আসলে কি শাকিব খান চিত্রনায়িকা রাত্রিকে, মানে 2002 সাল বা তখনকার সময়ে তিনি কি চিত্রনায়িকা রাত্রিকে বিয়ে করেছেন কিনা, সেই বিষয়টি এখনও কিন্তু ঘোলাটে রয়েছে। এবং রাত্রির একটি সন্তান রয়েছে যার নাম হচ্ছে রাহুল খান। এই রাহুল খান কি সত্যি কি শাকিব খানের সন্তান কিনা? দর্শক, যদি রাহুল খান সত্যি শাকিব খানের সন্তান, মানে সন্তান হয়ে থাকে, তাহলে কিন্তু এই রাহুল খানের প্রতি অনেক বেশি অবিচার করেছেন শাকিব খান, এ বিষয়টি বলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সম্প্রতি এই যে রাত্রির নায়িকা রাত্রির সাথে সাংবাদিকরা কথা বলেছেন, সাংবাদিকরা বলছেন যে আসলে আপনি কি সত্যি একটা সময় শাকিব খানের স্ত্রী ছিলেন কিনা? তখন রাত্রি বলছে যে আমি এই বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই না, আমার ছেলে কোনো, মানে শাকিব খানের মানে বাচ্চা না। তখন বলছে যে ঠিক আছে, আপ সাংবাদিকরা বলছে যদি শাকিব খানের বাচ্চা আপনার ছেলে না হয় তাহলে আমরা একটা কাজ করব যে আপনার ছেলের ডিএনএ টেস্ট করব। তখন কিন্তু সাংবাদিকদের সাথে বাগবিতণ্ডা জড়িয়ে পড়েন চিত্রনায়িকা একটা সময়ের, মানে চিত্রনায়িকা রাত্রি। তো এখন পর্যন্ত এই বিষয়টি গোলাটে রয়েছে। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যে আপনারা শুনতে পেয়েছেন যে আসলে শাকিব খান বর্তমানে পূজাচেরির সাথে প্রেম করতেছেন এবং পূজাচেরির সাথে তিনি আমেরিকা চলে যাবেন,
অলরেডি আমরা গণমাধ্যমে নিউজ পেয়েছি যে পূজা শেঠি আমেরিকার ভিসা হয়ে গেছে এবং সাথে তার মা যাচ্ছেন তার সাথে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা অনলাইন গণমাধ্যমে যেসব নিউজ এসেছে যে মুভির একটি শুটিংয়ের কারণে কিন্তু আপনার পূজা শেঠি এবং শাকিব খান আমেরিকা যাচ্ছেন, এবং এখন কিন্তু অনেকেই বলতেছেন যে যেখানে একটা সময় পূজা শেঠি শাকিব খানের সাথে শিশু শিল্পী হিসাবে কাজ করেছেন সেখানে কিভাবে শাকিব খান এখন পূজা শেঠির সাথে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে এবং শাকিব খান পূজা শেঠিকে নিয়েই কিন্তু এখন আমেরিকা যাবেন। এখন আসলে ঘটনা কতটুকু সত্য সেটি সময় বলে দেবে। দর্শক, আরও কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে চিত্রনায়িকা রাত্রি বলেছেন যে আপনারা শাকিব খান এবং শাকিব খান এবং অভি বিশ্বাস বা শাকিব খান বুবলির যে বিয়ে হয়েছে তাদের যে কাবিননামাটা সেই কাবিননামাটা আপনারা দেখেন, যদি তারা কাবিননামা দিতে পারে আমার কাবিননামা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। এখন আসলে একটা সময় একটাবারে রাত্রি বলছেন যে শাকিব খান আমার মানে স্বামী ছিল বা শাকিব খান একটা সময় আমাকে বিয়ে করেছেন, রাহুল খান নামের যে বর্তমানে 18-19 বছর বয়স হয়েছে ছেলেটি, তিনি ডাইভারি করতেছিলেন একজন সাংবাদিকের, তার সন্তান হচ্ছে শাকিব খানের মানে শাকিব খানের সন্তান হচ্ছে রাহুল খান, বাট এই বিষয়টি কিন্তু বিভিন্নভাবে গোলাটে হচ্ছে। দর্শক, আমি আমাদের সুপারস্টার শাকিব খানের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যতটুকু তার সম্পর্কে নিউজ মানে রটানো বা ঘটনা তার সম্পর্কে যতটুকু নিউজ আমরা শুনেছি এখন সেটাকে ঘটনাগুলো তিনি কিছু ঘটনা তিনি করেছেন হয়তো বা কিছু কিছু জায়গায় তেনার নামে ঘটনাগুলো রটানো হয়েছে, যাক আমি রটানোর কথা বলবো না, কারণ আমি এখন পর্যন্ত যতগুলো ইনফরমেশান পেয়েছি আমাদের চিত্রনায়ক শাকিব খান সম্পর্কে প্রত্যেকটা ইনফরমেশানে কিন্তু আপনার সত্য, এবং তিনি যে অভি বিশ্বাসকে বিয়ে করেছেন এ বিষয়টিও সত্য, তিনি যে মানে বুবলিকে বিয়ে করেছেন সেটিও সত্য, এবং তিনি যে বর্তমানে মানে পূজা শেঠির সাথে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে সেই বিষয়টি কতটুকু সত্য সেটি আমার কাছে গোলাটে রয়েছে, এবং রাত্রিকে তিনি পূর্বে বিয়ে করেছেন এবং তার একটি সন্তান রয়েছে যে সন্তানটির নাম হচ্ছে রাহুল খান, তো এই বিষয়টিও আমার কাছে কিন্তু কিছুটা গোলাটে মনে হচ্ছে। তো আমি শাকিবের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাচ্ছিলাম যে শাকিব খান আপনি অবশ্যই একটি সংবাদ সম্মেলন করে আপনার বিরুদ্ধে যেসব নিউজগুলো হচ্ছে সেই বিষয়গুলো আপনি গণমাধ্যমে ক্লিয়ার করেন, তাহলে সাংবাদিকরা আপনার পিছনে পিছনে ছুটবে না এবং সাংবাদিকরা আপনাকে নিয়ে ভুলভাল নিউজ ছড়াবে না। তো এটি হচ্ছে মূল বিষয় আর কি। তো দর্শক, আপনাদের মন্তব্য আশা করতেছি যে আসলে শাকিব খান কি সত্যি কি চিত্রনায়িকা মানে রাত্রিকে বিয়ে করেছিলেন কিনা, এবং তার যে সন্তান রয়েছে সেই সন্তান কি অবশ্যই কি শাকিব খানের সন্তান নাকি রাত্রি অন্য কারোর সাথে বিয়ে হয়েছে তাদের সন্তান বা তার সন্তান, সে বিষয়টি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের কি মনে হয়েছে। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।